আজকে আপু আপনাকে কি করে দেখাবেন? পাপড় ফ্রাইড চিকেন। পাপড় ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন তো খাই, পাপড় দিয়ে এটা আসলে ঠিক কি হচ্ছে সেটা আমরা দেখব, কিন্তু তার আগে দর্শক চলুন দেখে নিই উপকরণ কি কি লাগছে। পাপড় ফ্রাইড চিকেন, পাপড় চারটি, চিকেন 500 গ্রাম, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, ময়দা 2 কাপ, বেসন 3 চা চামচ, চিজ 3 টেবিল চামচ, ডিম 1টি, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এবার আমরা চলে যাব মূল তৈরি প্রক্রিয়ায়। শুরু করি আপু। এখানে পুকুর মাংস নিয়েছি আমি, ফিঙ্গার সাইজ করে স্লাইস করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম। দেখে নেবেন যে কিভাবে? জি অবশ্যই, স্লাইস ঠিক এরকম হবে, ফিঙ্গার সাইজগুলো হবে ঠিক এতটুকু এতটুকু করে আমরা স্লাইস করে কেটে নিব। এখানে আমি সামান্য লবণ, পরিমাণ মতো, লবণটা তো আসলে সবাই যে যার টেস্ট অনুযায়ী খেয়ে থাকে, যে যার পরিমাণ মতো একটু সামান্য দিয়ে নেবেন। আর দিবেন হচ্ছে গোলমরিচের সামান্য একটু গুঁড়ো দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এটা আমার ম্যারিনেশন আমি দিয়ে দিলাম। আচ্ছা, এর ফাঁকে আমাকে একটা ডো তৈরি করতে হবে। 2 চামচের মতো ময়দা, 2 চামচ বেসন এবং 1 চামচ চালের গুঁড়ো, তারপর লাগবে চিজ কুচি করা, যে কোনো চিজ ইউজ করা যাবে, নর সল্ট কিংবা সল্ট, নর সল্ট দিলে একটু সল্ট একটু কম দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম। লাগবে হচ্ছে সামান্য একটু লবণ, 1টা ডিম, 1টা ঘন আকারের ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম পাতলা ডো করি এটা থেকে তার থেকে একটু সামান্য একটু ঠিক হয়ে থাকবে। একটু হেল্প করব? হ্যাঁ শিওর, আপনি যদি অন্য কিছু করতে চান। শিওর। আর আমাদের এই ক্রিস্পি ফ্রাইড চিকেনের যেটা টুইস্ট সেটা হচ্ছে পাপড় দিয়ে করা, সেই পাপড়টাকে আমি এখন ম্যাশ করে নিব এর ফাঁকে। না, সেক্ষেত্রে আমার আরেকটা বল লাগবে। এখানে কিছু পাপড় আছে, সে পাপড়গুলোকে আমি জাস্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব, যতটুকু গুঁড়ো করা যায় হাত দিয়ে। ডোটা প্রায় হয়ে এসেছে, ওদিকে কি অবস্থা? এটাও হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা কি করব? এরপর যেটা করতে হবে, পাপড়টা যতটুকু সম্ভব হাত দিয়ে গুঁড়া করা যায়, ব্লেন্ড করা যাবে না। খুব ভালো হয়েছে, যে দানা দানাটা আছে সেটা চিজ, সো এটা কোনো ব্যাপার নাই, চিজটা থাকবে। প্রথমে যেটা করতে হবে, আমার চিকেন পিসটাকে নিয়ে এই ঘন বিটে ঘন ডোটার সাথে মিশিয়ে আমার পাপড়টার উপরে রাখতে হবে এবং একটু চাপ দিয়ে দিয়ে মিক্স করে নিতে হবে। আমরা কতটুকু তেল দেব? ডুবো চিলে ভাজতে যতটুকু লাগে। ঠিক আছে, তাহলে একটু বেশি করে দিচ্ছি। ডিপ ফ্রাই হবে? ডিপ ফ্রাই করতে হবে। আছে, আমরা কি এখন ভাজা শুরু করতে পারি? তেলটা গরম হয়ে গেছে, হবে তেলটা। আচ্ছা, আমরা এটা তাহলে দিয়ে দিলাম। জি দর্শক, আমরা এখানে হাত ব্যবহার করছি, কিন্তু খেয়াল রাখতে হবে যে হাতটা যাতে খুব ভালোভাবে পরিষ্কার করা থাকে, কারণ কিছু কাজ আছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিচেনে হাইজিন মেইনটেইনটা খুবই যত্ন সহকারে করতে হবে। সেই জায়গায় এটাও বলে দিতে চাই, আমরা এক্সপার্ট টুডেস কিচেনে এক্সপার্ট ডিশ ওয়াশার ব্যবহার করি, যেটা আমাদের ডিশকে শুধুমাত্র পরিষ্কারই করে না, একই সাথে করে জীবাণুমুক্ত, যেটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কনসার্ন। আর কিছু কাজ আছে যেটা হাত দিয়ে করতে হয়, চামচের ব্যবহার হয় না, সেক্ষেত্রে অবশ্যই হাতটা অবশ্যই ধুয়ে নিতে হবে। সেটাই, এটাকে মিডিয়াম ফ্লোয়ে মিডিয়াম ফ্লোয়ে এটাকে ভাজতে হবে লাল হওয়া পর্যন্ত। এই রেসিপিটা আপনার কার কাছ থেকে শেখা?
রেসিপি দেখা যাচ্ছে যে ব্যাপারটা হয় কি, প্রতিটা রান্নারই একটা বেস থাকে, মেন একটা বেস থাকে, সেই বেস থেকে বিভিন্ন ফিউশনে নেওয়া যায়। যেমন ফ্রাইড চিকেনটাকে ভাবলাম কী করা যায় একটু আনকমন করার জন্য, একটু ফিউশন আনার জন্য, তো উপরের ইয়েটাকেই একটু আনকমন করার জন্য জাস্ট পাপড় ফ্রাইড। আর আমাদের তো ইউটিউব আছে, আমাদের সবচেয়ে শিক্ষণীয় যেটা দেখা। আর এটা আমি বাসাতেও করেছিলাম, অনেক বেশি টেস্টি, আমার বেবি খুব, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আপনি কয় বাচ্চা? আমার একটা মেয়ে আছে। কিসে পড়ে? আমার মেয়েটা পড়ে ক্লাস টুয়ে। এই যে এভাবে যখন লাল হয়ে আসবে দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে প্রায়। জি, আমি একটু ইয়েটা করে ফেলবো। আচ্ছা, আমি তো সার্ভিং ডিশ নিয়ে তৈরি হয়ে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সার্ভিং ডিশ নিয়ে রেডি। আমার কিচেনও অলমোস্ট রেডি। দেখেই ভালো লাগছে, মানে দেখেই ক্রিস্পি ব্যাপারটা, মানে মনে হচ্ছে যে বেশ ক্রিস্পি একটা খাবার। আর যেহেতু চিজ আছে, চিজটা তো বাচ্চারা আরও বেশি পছন্দ করে, শুধু বাচ্চা না বড়রাও অনেক পছন্দ করে চিজটা। যে কোনো খাবার যদি পরিবেশনটা সুন্দর করে দেওয়া হয়, খাবারের স্বাদ কিংবা সব কিছু মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আসলেই তাই। একটু চিলি ফ্লেক্স আমি একটু উপর দিয়ে ছিটিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল পাপড় ফ্রাইড চিকেন। থ্যাংক ইউ, তৈরি হয়ে গেছে আমাদের পাপড় ফ্রাইড চিকেন। কীভাবে তৈরি করলাম তা জানতে হলে আরও একবার ঝটপট দেখে নিন পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে বাটিতে চিকেন নিন, এতে লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। আরেকটি বাটিতে ময়দা, বেসন, চিজ, লবণ ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। এবার ম্যারিনেট করা চিকেন ডিমে চুবিয়ে পাপড়ে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাপড় ফ্রাইড চিকেন।